বন্ধুগণ এই সরকার যারা বৈধ নয় যারা সম্পূর্ণ জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিশেষ করে পুলিশ প্রশাসন প্রশাসন এবং বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে তারা আজকে কুমার দেখবেন তাদের কথার মধ্যে কিরকম ভয় ভীতি ছড়িয়ে পড়েছে কালকে তাদের সাধারণ সম্পাদক তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করল আমেরিকান মার্কিন দূত চলে যাওয়ার পরে তাকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলেন যে আপনার উপরে কি কোন চাপ আছে তিনি বললেন না চাপ নাই আছে বিবেক আছে তারা আবার চাপ অনুভব করে বন্ধুগণ দেখুন কথার মধ্যে কোন মিল নাই মানুষ সর্বমূল্যগুলো কথা বলে তখন যখন সে হারা হয়ে যায় যখন চতুর্দিকে অন্ধকার দেখতে থাকে তখন সেই সমস্ত প্রভাব করতে থাকে বন্ধুগণ আমাদের নেতা বাপদের চেয়ারম্যান তারেক রহমান তাকে তোমার সাজা দিয়েছিল কিসের জন্য দুর্নীতি আরে দুর্নীতি তো পাকিস্তান আমলে তোমাদের নেতা আইয়ুব খান যখন পাকিস্তানের শাসন গ্রহণ করে তখন তোমাদের নেতাকেও দুর্নীতির মামলা দিয়েছিল কেউ জেলে যেতে হবে আজকে যিনি অবৈধ ক্ষমতা দখল করে আছেন তার বিরুদ্ধে বড়টা মামলা ছিল দুর্নীতি তাই না সেগুলো তো কায়দা করে বিভিন্ন ধরে এই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে কাটিয়ে দিয়েছেন সুতরাং অযথা এই ধরনের আমি থেকে বলি ফুটবলে ক্যারিকাটা ওই ক্যারিকাটার থেকে দিকে যায় দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে যখন পদর অবসম্ভাবী তাহলে ক্যারিকে কেউ কোনো লাভ হবে না বন্ধু আজকে এই অবৈধ সরকার আমরা আগেও বলেছি এটা এখন সময় শেষ হয়ে গেছে সময় শেষ হয়েছে এই কারণে তারা এই দেশে আর কিছু অবশিষ্ট রাখে না তাদের দুর্নীতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে দুর্নীতি আর সর্বস্তরে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে আজকে খবরের কাগজে আরেকটা রিপোর্ট আছে দেখতে ওই যে ওয়াটার এমডি তার কিম খান তিনবার চারবার তাকে এক্সটেনশন দিয়ে আবার তাকে এক্সটেনশন দিয়ে পত্র পত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে বহু ছাপা হয়েছে কিন্তু তাদের থেকে কানে দিয়েছে পুরো আর পিঠে দিয়েছে পুরো কানে দিয়েছে পুরো তাই না পিঠে দিয়েছে পুরো যে যা বলে ভাই তার যে যায় যায় শুরু করছে বন্ধু এবং ওদেরকে শুনতে হবে মানতে হবে এই দেশের মানুষ জনতার কামাল শুধু বিএনপি দেশ নয় জনতার কামাল এখন বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের নেতা তিনি আজকে সমস্ত মানুষকে মুক্ত করবার জন্য তাদের ভোটের অধিকার দিয়ে পাওয়ার জন্য তাদের বেঁচে থাকার অধিকার দিয়ে পাওয়ার জন্য তিনি এই দেশকে জাতিকে নিজের চিত্র দিচ্ছেন বন্ধুগণ আমি অনেকবার বলেছি আজকের এই সমস্যা এই সংকট আওয়ামী লীগকে সর্বোচ্চ সংকট এটা শুধু বিএনপি সংকট নয় তাহলে কেউ আমার সংকট নয় এটা আজকে সমগ্র জাতির সংকট ওয়ান্ডে বাকি রেখেছে কত ভীরু কাপুর সেরা তাকে তার শুরু করছে আমাদের নেত্রী দেশের ত্রিবেদন সাজা দিয়ে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে তাই না আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে গায়ে মামলা আটক করে রেখে তারা সাজা দেওয়ার চেষ্টা করছে সাজা প্রাপ্ত লোকদের এখানে আছে